হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাগর, তাবিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুরক্ষা ডট গভ ডট বিডি। যারা বিদেশ যাত্রা করবেন, বিদেশে যাওয়ার জন্য কোভিডের টিকা নিতে চাচ্ছেন, কিন্তু টিকার রেজিস্ট্রেশনের জন্য যখন আপনি পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ দিয়ে সুরক্ষা ডট গভ ডট বিডিতে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, কিন্তু তখন আপনার সেই ইনফরমেশান দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না, এবং কিভাবে আপনার এই প্রবলেমে সলভ করা যায় সেটা নিয়ে আপনি আপনি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, সেই ভিডিওগুলোতে আপনাদেরকে যেভাবে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেভাবে কাজ হচ্ছে না, বা কিভাবে করা যাবে আমি আপনাকে দেখবো। প্র্যাকটিক্যালি আমরা ওই প্রবলেম ফেস করেছি এবং আমি একজনকে এভাবে গাইড করেছি এবং প্রবলেম সলভ হয়েছে। চলেন প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা সুরক্ষার ওয়েবসাইটে যাই কোভিডের টিকা রেজিস্ট্রেশন করার জন্য, সুরক্ষা ডট গভ ডট বিডি। এটাতে গেলে আপনার উপরে যে মেনু বার আছে এখান থেকে আপনাকে নিবন্ধন করছেন, নিবন্ধন পাসপোর্ট, নিবন্ধন পাসপোর্টে গেলে আপনি এখানে এই নির্বাচন যে করবেন আপনি কোন শ্রেণীতে, আপনার পরিচয় যাচাই করার জন্য এখানে নির্বাচনের ধরন দিবেন, আপনি কি টাইপ হিসেবে কোভিডের জন্য রেজিস্ট্রেশন করতেছেন, বিদেশি নাগরিক, বিদেশগামী বাংলাদেশি কর্মী, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী। তো আমি এখানে বিদেশগামী বাংলাদেশি কর্মীকে সিলেক্ট করলাম। উপশ্রেণী নির্বাচন করুন, সাব ক্যাটাগরি যেটাকে বলা হয়। এখানে শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতগামী কর্মী, অন্যান্য দেশে বিদেশগামী কর্মী। তো শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতগামী কর্মীকে আমি সিলেক্ট করলাম। এখন এখানে পাসপোর্টের নাম্বার, জন্ম তারিখ এবং এখানে একটা কিওয়ার্ড দিয়ে রেখেছে, সেগুলো আমরা টাইপ করব। তো আগে পাসপোর্টের নাম্বার দিয়ে, আমি যে পাসপোর্টের নাম্বারটি দিচ্ছি এটা একটি ভ্যালিড পাসপোর্টের নাম্বার। তারপরে জন্ম তারিখ দিচ্ছি, দেখেন এখানে আমি যখন ভেরিফিকেশনের জন্য, যাচাই করার জন্য দিচ্ছি, তখন আমাকে মেসেজ দিচ্ছে দুঃখিত যাচাই হয়নি, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ সঠিক দিন। এখন এই কথাটা কেন আসতেছে, কেন হচ্ছে না এটা? তো আমি গত কয়েকদিন থেকে আমি নিজেও করেছি বিএমইটি যে ওয়েবসাইট, আমি প্রবাসী একটা অ্যাপস আছে, যে অ্যাপসে মোবাইলে গিয়ে আপনি আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করলে, আমি প্রবাসী অ্যাপসে গেলে বিএমইটির একটা রেজিস্ট্রেশন প্যানেল আছে ওখানে, রেজিস্টার বিএমই, ওই বিএমই রেজিস্টারে ওখানে আপনি যদি রেজিস্টার করেন তাহলে আপনার যে রেজিস্ট্রেশন যদি সম্পূর্ণ হয়, রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওখানে যখন আপনি 78% আসবেন তখন আপনাকে একটা 300 টাকার একটা বিকাশ পেমেন্ট সিস্টেম আসবে। তো আপনি ওখানে যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশে পেমেন্ট করে দিলে সাথে সাথে আপনার 100% প্রোফাইল আপডেটেড হয়ে যাবে। অনেকেই আমি ইউটিউবে দেখছি যে 78% পরে আর যাচ্ছে না, তার জন্য ওয়েট করতেছে। অনেকে ওই পেমেন্ট করার অপশনটাতে যেয়ে পেমেন্ট লেটার অপশনটাতে সিলেক্ট করতেছে, পরবর্তী পেমেন্ট করবে, তারপরে পেমেন্ট করতে পারতেছে না। এই জন্য একসাথে বিকাশে পেমেন্ট করে দিবেন, 300 টাকা পেমেন্ট লাগবে, করে দিলে আপনি ওখানে 100% সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে 100% পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরেও আপনারা এখানে এসে এই পেমেন্ট কনফার্মেশন কমপ্লিট করার পরেও আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, এরকম হচ্ছে। এটা হলো প্রশ্ন, কেন হচ্ছে? আমি যেই পাসপোর্ট নাম্বার বা যে পাসপোর্ট দিয়ে আমি রেজিস্ট্রেশনের চেষ্টা করতেছি সেই পাসপোর্ট অলরেডি আমি নিজে বিএমইটিতে রেজিস্টার করেছি, এবং সেটা দিয়ে গত 7 তারিখে আমি রেজিস্টার করেছি, জুলাইয়ের 7 তারিখে, এবং আজকে 15 তারিখে আমি এই ভিডিওটি করতেছি। 15 তারিখে চেক করার পরে আমি কন্টিনিউয়াসলি চেক করে যাচ্ছি এটা এখনও ভ্যালিড হয় না। তো কেন হয় নাই এটা আমি আপনাদেরকে একটু ব্রিফ করি। আমি যার পাসপোর্ট নাম্বার দিয়ে এই সুরক্ষা ডট কমে, সুরক্ষা ডট গভ ডিবিটিতে এই কোভিডের রেজিস্ট্রেশনের জন্য ট্রাই করতেছি, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি একটু বিএমইটি অফিস, মানে বাংলাদেশের যে ম্যান পাওয়ারের, যেটাকে আমরা বলি ম্যান পাওয়ারের অফিস, সেই ম্যান পাওয়ারের অফিসে যাওয়ার জন্য, যেখানে ফিঙ্গারপ্রিন্ট করার পরে যে ডাটাগুলো ইনপুট দেওয়া হয়েছিল সেই বিএমইটিতে, উনি সেগুলো সঠিকভাবে দিয়েছে কি না এগুলো একটু জানার জন্য, যাচাই করার জন্য। তো প্রথমে উনি ওখানে যে ওনাকে বলা হয়েছে, ইভেন আমি ফোনে কথা বলেছি, ওনারা বলেছে যে তাদের ওখান থেকে কোনো প্রবলেম নাই,
তাদের ওখানে কোনো সমস্যা হয় নাই, এবং তারা এটাও বলেছে যে তারা সঠিক ইনপুট দিয়েছে, এটা সার্ভারের প্রবলেম হতে পারে। পরে ওনাদের একজন বড় কর্মকর্তার সাথে আমি রিকোয়েস্ট করে ফোনে কথা বলেছি, সেই স্যারের সাথে কথা বলার পরে আমি সঠিক তথ্যটি পেয়েছি যে উনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন ম্যানপাওয়ারের অফিসে, তখন ওই ডাটা ইনপুট দেওয়ার সময় ওনার জন্ম তারিখটি ভুল এসেছিল। তারপরে ওনারা সেই জন্ম তারিখটি ঠিক করে দেয় এবং গতকাল সেটা ঠিক করে দিয়েছে আমাদেরকে, এবং তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছে 72 ঘন্টার মধ্যে। আমি নিজেও দেখেছি জন্মটা ঠিক আছে, ইনশাল্লাহ 72 ঘন্টা পরে এই সুরক্ষা.কমের কোন যেটা অ্যাডমিন প্যানেল আছে সেখানে ডাটাগুলো আপলোড হয়ে গেলেই আমরা এখান থেকে আবার ইয়ে করতে পারবো। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে বিএমইটির ভুল কিন্তু এটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার ডাটাগুলো যে বিএমইডিতে আপনি রেজিস্টার করছেন সাকসেসফুল রেজিস্টার হচ্ছে, সেগুলো সঠিকভাবে আপলোড হচ্ছে নাকি এটা একটু পর্যালোচনা করে দেখেন। বিএমইডি থেকে এখানে আপলোড যদি না হয়, আপনি 2 দিন 3 দিন দেখার পর সাথে সাথেই ম্যান পাওয়ার অফিসে আপনি যোগাযোগ করুন, করলে হয়তো বা সঠিক ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমি করেছি, আমি কালকে রেজিস্টার করলে আমি ওনাদের তথ্য অনুসারে কালকেই সাকসেসফুলি হয়ে যাব। তো আমার ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।